নমস্কার, আমি চাপা চক্রবর্তী। জন্মের সময় কালো রং দেখে বাবা আমার নাম রেখেছিল চাপা। ছেলে পক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে যে আমি বড়ই ক্লান্ত হয়ে উঠেছি। যদিও দোষটা কারুর নয়, দোষটা আমার, কারণ ওই যে আমার গায়ের রং কালো। প্রতিবারই সবার মুখে একটাই কথা শুনেছি, মেয়ে শুধু কালোই নয়, এই কালোর বর্ণনা করাও যায় না। প্রত্যেকবার নিজেকে মরতে মরতে আজও আমি বেঁচে আছি আমার বৃদ্ধ মায়ের কথা ভেবে। আজ আমার বিয়ে, 37 এসে অবশেষে একখানা বর জুটাতে পারলাম। যদিও তাদের দাবি একটু বেশি, 10 ভরি সোনা আর নগদ 50,000 টাকা। আমায় সাজানো শেষ, লাল বেনারসি আর চন্দন, কালো চামড়ার ওপর সাদা চন্দনটা ভারী বেমানান লাগছে। ঠোঁটের লাল রংটাও কেমন চোখে পড়ছে। বিয়েটা আর শেষ পর্যন্ত হলো না, পণের টাকা গয়না কিছুই যে জোগাড় হয়নি। বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশি চলে যেতে, কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবে? আমার যে এই বাড়িতে আর ঠাই হবে না, সবাই বলে দিয়েছে। যে লাল শাড়িখানা পরে আমার বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমার গলার ফাঁসির দড়ি। রূপ আর টাকার কাছে হেরে গেলাম আজও আমি।